আইফোন 15 Pro Max 100% অরিজিনাল ডিসপ্লে মাত্র 19,500 টাকা 19,500 হাত থেকে পরে ডিসপ্লে ভেঙে যায় এটা করেছে আইফোন 14 Pro 100% অরিজিনাল ডিসপ্লে মাত্র 35,500 টাকা নিতে পারেন আমাদের কাছ থেকে পাশাপাশি বডি ভেঙে যায় ব্যাকশিল ভেঙে যায় তারা চাইলে কিন্তু ফুল সেট আপ কিন্তু আমাদের কাছে নিতে হবে শুধুমাত্র মাদারবোর্ড টোকে থাকলে হবে আইফোন 11 Pro 100% অরিজিনাল ডিসপ্লে মাত্র 11,500 টাকা মোবাইল সার্ভিসিং এর A to Z সেটা হোক ডিসপ্লে সমস্যা হোক ব্যাটারি সমস্যা হোক মাদারবোর্ডের সমস্যা A to Z সকল সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে আইফোন 15 Pro Max কত সুন্দর ডিসপ্লে তাই না এই ডিসপ্লেটা যখন নষ্ট হয়ে যায় আপনি কোথায় যাবেন আবার সমস্যা হয় অনেক ক্ষেত্রে গ্রিন স্ক্রিন পড়ে কত রকম ইস্যু ভাই দামি ফোন ডিসপ্লের দামও দামি কিন্তু কোথায় ঠিক করবেন কোথায় চেঞ্জ করে অরিজিনাল ডিসপ্লে ভাই ডিসপ্লের কিন্তু অনেক প্রকার হয়ে যাচ্ছে একটা হলো বডির ডিসপ্লে যেটা অরিজিনাল একদম ফোনের ডিসপ্লে সেইটা আরেকটা আছে মার্কেট অরিজিনাল আরেকটা আছে লোকাল আপনি কোনটা লাগাবেন বা আপনাকে কোনটা লাগাই দিচ্ছে এটা তো আপনি জানেন ট্রাস্টেড একটা শব্দ দরকার কোথায় মোবাইল বাংলাদেশ এই যে বড় করে লেখা আছে মোবাইল বাংলাদেশ এখানে আসলে জাস্ট খালি নিচের দিকে একবার লক্ষ্য রাখেন আমি কতগুলো এখানে অরিজিনাল ডিসপ্লে রাখি কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অরিজিনাল ডিসপ্লে বোঝার বুদ্ধি আছে সমস্ত কিছু আমি সৌজ ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো অরিজিনাল বললে অরিজিনাল দিবেন ভাই অরিজিনাল তো আসলে যদি বলি আমরা আপনারা যেহেতু অনেকদিন ধরে আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যেহেতু ভিডিও করছেন ভিডিওতে অনেকে কমেন্ট করে যে আমরা অরিজিনাল বলে কি অরিজিনাল দিচ্ছি কিনা এটা তো আপনার আইডিয়া আছে এই জন্যই আশা হ্যাঁ সেটা এই জন্যই বারবার আপনার কাছে অরিজিনাল বলতে আমি একটা কথা বলতে চাই যে অরিজিনাল একমাত্র সেটের সাথে সাথে কখনো হয় না হয় না একমাত্র সেটের সাথে অরিজিনাল এরপরে যে প্রোডাক্টগুলো আসে সেগুলো হচ্ছে মার্কেট অরিজিনাল বিভিন্ন কোয়ালিটি হয় ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি হয় সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের একটা কথা বলবো অরিজিনাল মানে সেট অরিজিনাল যেমন আমার হাতে একটা ডিসপ্লে রয়েছে আইফোন 12 Pro Max এটা হচ্ছে 100% অরিজিনাল ডিসপ্লে ভাই দেখে বোঝা যাচ্ছে এটা কোথাও থেকে খোলা হয়েছে এই যে খোলার যে একটা দাগ বা এই যে ব্যাটারির উপরে যে সিলগুলো এক্স্যাক্টলি এবং এই যে প্রত্যেকটা জিনিস দেখেন এগুলো বোঝা যাচ্ছে এটা একটা জায়গায় লাগানো ছিল হ্যাঁ এখন যেহেতু বাংলাদেশে আইফোনের কোনো অথরাইজড সার্ভিস সেন্টার নাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি কেউ অরিজিনাল চান সেক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো ফোন থেকে নিতে হবে যেমন এই যে আরেকটা ডিসপ্লে দেখেন এটা হচ্ছে আইফোন 15 Pro Max 15 Pro Max 100% অরিজিনাল দামের বিষয়ে একটু বলি দাম কত কেন বলছিস জিনিস যেটা ভালো সেটা একটু দাম বেশি দিয়ে কিনতে হবে মার্কেটে ফোনের দাম তো 1.5 লাখ তাই না তাহলে ডিসপ্লের দামও তো এরকমই হবে ডিসপ্লের দাম এরকম হবে না একটু কম আছে ডিসপ্লের দাম এইজন্যই বলতেছি কত বেশি হচ্ছে যে এটা আমি 15 প্রো ম্যাক্স বর্তমানে আমাদের প্রাইস হচ্ছে 48,000 টাকা এটা তো আপ ডাউন করে তাই না আপ ডাউন করে আপনার হচ্ছে অনেক সময় হয় কি ডলার রেট আপ ডাউনের কারণে প্রোডাক্ট কিনতে হয় বেশি দিয়ে সে কারণে হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যায় 100% অরিজিনাল ডিসপ্লে মাত্র 48,000 ধরতেও ভয় লাগতেছে ভাই গেলে তো 50,000 টাকা মানে এক খোকা গেল বয়ের কিছু নাই যে আপনার 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ফোন চালাবে সেই হ্যাঁ তা ঠিক আছে অনেক সময় দেখা যায় যে ভাই একদম ফোন ভস্কায় মস্কায় নিয়ে আসে ভেঙে টেঙ্গে রিপেয়ার করা সম্ভব মোবাইল বাংলাদেশ থেকে অবশ্যই সম্ভব যেমন হচ্ছে আমি বলি আপনাকে আমাদের কাছে কিন্তু ক্লাউডে অনেকগুলো সেট আপ এগুলো হচ্ছে আমরা হচ্ছে যে আমরা যাদের ধরেন আপনার ফোনটাই আইক্লাউড লক হয়ে গেছে সেক্ষেত্রে আপনার ফোনটা আপনি ইউজ করতে পারতেছেন এই ফোনগুলো কিন্তু আমরা কিনে রাখি যেটা হচ্ছে যে আপনার বক্স এবং হচ্ছে যে আপনার শুধুমাত্র যে আমার কাছে কিনবেন এটা না আপনার যাদের আইক্লাউড লক করা ফোন আছে তাদের বক্স ভোটার আইডি কার্ড এবং আমরা একটা হলফ নেওয়া থাকে হলফ নামতে লিখিত দিলে আমরা কিন্তু এগুলো কিনে রাখি তো সেক্ষেত্রে হচ্ছে অনেকের হয় হাত থেকে পরে ডিসপ্লে ভেঙে যায় পাশাপাশি বডি ভেঙে যায় ব্যাকশিল ভেঙে যায় তারা চাইলে কিন্তু ফুল সেট আপ কিন্তু আমাদের কাছে নিতে হবে শুধুমাত্র মাদারবোর্ড টোকে থাকলে হবে যেমন আমার হাতে দেখেন একটা বক্স সহ একটা 15 Pro Max আছে যেটার হচ্ছে আপনার মাদারবোর্ড আইক্লাউড লক করা ছিল তো লক করা ছিল আমি কাস্টমার থেকে সকল ডকুমেন্টস নিয়ে বক্স সহ কিনছি দেখেন আপনাকে দেখেন পুরোটাই পুরোটাই এখন এটা তো সাথে শুধু বোর্ডটা চলবে না বাকি সব চলবে হচ্ছে যে আপনার বোর্ডটা যদি থাকে যাতে বোর্ডটা ওকে আছে সব ভেঙে ফেলছেন এই দেখেন আমি ডিটেইলস দেখালাম না যার পুরো বক্স ছিল এই যে দেখেন বক্স আর এই যে হলফনামা এখানে ইন ডিটেইলস লেখা আছে যাতে চোর ফোন কিনা সমস্ত কিছু লেখা আছে ওনার সকল ডকুমেন্টস আমি রেখে দিয়েছি তো ভাই খোলার দরকার নেই এমনি আমাদেরকে দেখালে না আমি একটু খুলেই দেখাবো খুলেই দেখা কারণ হচ্ছে যে ভাই বুঝতে হবে যে ক্লিয়ারলি বুঝুন এই যে দেখেন পেস সেটআপটা আছে আমার কাছে শুধুমাত্র এটা বডি থেকে খুললো দেখেন এখানে দাগ শুধুমাত্র হচ্ছে এখানে একটা ওনার মাদারবোর্ডটা যদি ওকে থাকে শুধু মাদারবোর্ডটা দিলে পুরো ফিটিং হয়ে যাচ্ছে আমি আপনাকে বললাম যে যারা হচ্ছে মাত্র ডিসপ্লে না পুরো সেটআপটা ভেঙে গেছে তারা চাইলেই শুধুমাত্র মাদারবোর্ড ওকে থাকলে পুরো সেটআপটা আমাদের কাছে কিনতে পারবে দেখেন কোনো স্ক্র্যাচ নাই একদম ফ্রেশ ভাই আপনার ফোনের মতোই লাগে আমার ফোনে দেখি আপনার ফোনটা দেখেন তো পাশাপাশি রেখে দেখাই যে কতটা ফ্রেশ আমার ফোনে তো স্ক্র্যাচ আছে এটা তো স্ক্র্যাচ একদম ভাই ক্লিন ক্লিন তো যারা এরকম সমস্যা আছে অনেকে হয় না যে শুধু ডিসপ্লে না সব নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে একদম শুধু মাদারবোর্ডটা ভালো আছে তারা ফুল সেটআপটা নিতে
পারবে। তো এই ধরনের সমস্যা যারা আছে তারা অবশ্যই মোবাইল বাংলাদেশে আসতে পারে। আর মোবাইল বাংলাদেশ সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই, আপনারা যারা মোবাইল বাংলাদেশ সম্পর্কে জানেন তারা তো জানেনি, যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, মোবাইল সার্ভিসিং এর এ টু জেড, সেটা হোক ডিসপ্লে সমস্যা হোক ব্যাটারি সমস্যা হোক মাদারবোর্ডের সমস্যা, এ টু জেড সকল সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র ভাইদের এই মার্কেটটার অ্যাড্রেসটা আপনাদেরকে বলি, আপনারা যারা কাওরান বাজারটা চিনেন শার্ট ফোয়ারা, এখানে এসে যে কাউকে বললে হবে ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন প্লাজা, এখানে এসে যে কাউকে বললে হবে ইস্টার্ন প্লাজা, এটার লিফটের ফোরে চলে আসবেন ইনশাল্লাহ। আসার সাথে সাথে এক্সেলেটর দিয়ে উঠলে বাম পাশে দেখতে পাবেন মোবাইল বাংলাদেশ দুটি ব্রাঞ্চ, একটা হচ্ছে 5x59, একটা হচ্ছে 5x60। আর রবিবার মার্কেটটা শুধু বন্ধ থাকে, আমাদের সাপ্তাহিক বন্ধ রবিবার, রবিবার দিন ছাড়া যে কোনো দিন আসলে কিন্তু আমাদের কাছে ডিসপ্লে গুলো নিতে পারবেন। ডিসপ্লে না শুধু এ টু জেড যে কোনো সার্ভিস, সেক্ষেত্রে হচ্ছে একটু আইডিয়া দেন ভাই কি রকম রেট হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আইফোন 11 100% অরিজিনাল ডিসপ্লে, এটার প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা, 7500 টাকা আইফোন 11 নিতে পারবেন। এরপর দেখানোর চেষ্টা করি হচ্ছে আইফোন XR, আইফোন XR এ 100% অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে নিতে পারবেন মাত্র 7000 টাকায়। এরপর দেখাচ্ছি আইফোন 11 প্রো ম্যাক্স, 11 প্রো ম্যাক্স এর অরিজিনাল ডিসপ্লে আমাদের আগের ভিডিওতে প্রাইস দেওয়া ছিল 14500, এটাতে আপনারা আমরা প্রাইস কমছে সেটা আমরা বলে দিচ্ছি মাত্র 13500 টাকা, 100% অরিজিনাল ডিসপ্লে। এরপর আপনারা দেখানোর চেষ্টা করি হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স এ 48000 টাকা বললাম ভাই। এই টাকাগুলো কি একদম ফিটিং সহ? আমাদের এখানে আমরা শুধুমাত্র ডিসপ্লে প্রাইস বলতেছি, আপনি ডিসপ্লে যদি কুরিয়ারে নেন বা যে কোনো ভাবে নেন সেই ডিসপ্লে প্রাইসটা সেম। আর যারা আমাদের এখানে আমাদেরকে ভালোবেসে আমাদের এখানে সার্ভিস নিতে আসবে, শুধু ডিসপ্লে প্রাইসটা আমরা ফিটিং এর জন্য আলাদা কোনো সার্ভিসেস নিব। ভাই কি দিয়ে ফিটিং করবে? হ্যাঁ আমরা নিজেরা ফিটিং করবো, হ্যাঁ মেশিনের মাধ্যমে, সবকিছু মেশিনের মাধ্যমে, এগুলো খোলা লাগানো সবকিছু আমরা মেশিনের মাধ্যমে। এরপর আপনি দেখানোর চেষ্টা করি 15 প্রো, 100% অরিজিনাল ডিসপ্লে মাত্র 44000 টাকা, 44000 টাকা। এরপর দেখানোর চেষ্টা করি 12 প্রো ম্যাক্স, 12 প্রো ম্যাক্স 100% অরিজিনাল ডিসপ্লে মাত্র 19500 টাকা, 19500 টাকা। আচ্ছা আইফোন 13 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স এর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন, গোল্ড স্ক্রিন হয়ে যায়। তো এইটা হচ্ছে আপনারা অনেকে হচ্ছে আপনার বাইপাস করে একটা সলিউশন নিয়ে যায়, তো বাইপাস করে সলিউশন নেওয়ার পরে 2-3 মাস বা 4 মাস ভালো চলে, আবার যায়, এরপরে যখন ড্যামেজ হয় পরবর্তীতে বাইপাস করে হয় না। তো তারা যারা এই প্রবলেমটা ভুগতেছেন অনেকদিন ধরে আমাদের কাছে ডিসপ্লের জন্য আসেন, আমরা কিন্তু 36000-35500 করে আপনার কাছে ডিসপ্লে সেল করছি। তবে এখন আমাদের নতুন শিপমেন্টের যে প্রোডাক্টটা আসছে এটার প্রাইসটা একটু কমছে, সেক্ষেত্রে আমরা আপনারা মাত্র 34000 টাকা 100% অরিজিনাল ডিসপ্লে দিতে পারবো আপনাদের, 34000 টাকা। হ্যাঁ এরপরে দেখানোর চেষ্টা করি হচ্ছে 14 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স 100% অরিজিনাল ডিসপ্লে মাত্র 39000 টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে। আগে আমাদের 40000-41000 করে সেল করছি, এখন প্রাইস হচ্ছে মাত্র 39000 টাকা, 39000 টাকা। এরপর আপনারা দেখানোর চেষ্টা করি হচ্ছে আইফোন 14 প্রো 100% অরিজিনাল ডিসপ্লে মাত্র 35500 টাকা নিতে পারেন আমাদের কাছ থেকে। আগে আমরা 37-38 করে সেল করছি, এখন মাত্র 35500 টাকা। এরপর আপনারা দেখানোর চেষ্টা করি আইফোন 13 এর ডিসপ্লে আমরা আগে সেল করছি 16500 টাকা করে, এখনকার প্রাইস হচ্ছে মাত্র 15500 টাকা, 1000 টাকা প্রাইসটা কমছে। এরপর আইফোন 12 প্রো একই ডিসপ্লে, এটার প্রাইস হচ্ছে আগে 12500 টাকা ছিল, এখনো 12500 টাকা, তারপর মুকুট ভাই ভিডিও দেখে আসলে 12000 করে বলবো, মুকুট ভাইয়ের জন্য স্পেশালি 500 টাকা ডিসকাউন্ট। এরপর আপনার দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে আপনার আইফোন 11 প্রো, 100% অরিজিনাল ডিসপ্লে মাত্র 11500 টাকা, 11000 রাখবো আপনার জন্য, আপনার ভিডিও দেখে আসলে 11000 টাকা, যা যা কার লাগাই ঠিক আছে। তো এখন এখানে তো আমি সব ডিসপ্লে দেখালাম, এভাবে পসিবল না, আমরা আইফোন দেখালাম শুধু, কিন্তু আইফোন না, এ টু জেড, এ টু জেড আইফোন, স্যামসাং, ভিভো, ওয়ানপ্লাস, পিক্সেল, তারপর হচ্ছে আপনার ভিভো, আর শাওমি, রিয়েলমি, মোটামুটি এ টু জেড সকল ব্র্যান্ডের অরিজিনাল মার্কেট, অরিজিনাল অফিস সকল ডিসপ্লে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে, আপনারা যেভাবে চাইবেন আমরা আপনাদের ওইভাবে প্রোভাইড করতে পারবো। তো এইটাই মোটামুটি জাস্ট একটা খালি আপডেট দিলাম, কারণ এইটার সমস্যা ভাই সবাই ভুগতেছে, গ্রিন লাইন কিন্তু ওয়ানপ্লাস ফোনে কিন্তু অহরহ হচ্ছে। তো আপনারা যারা এরকম আছেন ভাই, অরিজিনাল কিছু নিব, অরিজিনালটা লাগাবো, একদম ট্রাস্টেড শপ, তারা কিন্তু চলে আসতে পারে মোবাইল বাংলাদেশ, এটা ইস্টার্ন প্লাজা লিফটের ফোর, শপ নাম্বার 5x59 5x60। আর একটা কথা আমি বলি, শুধু যে অরিজিনাল এরকম না, অনেকে আবার চিন্তা করে তারা অরিজিনাল বিক্রি করে, আমার বাজেট কম আমি কপিটা অন্য কোথাও থেকে কিনবো, শুধু অরিজিনাল না, আপনার কপি চাইলেও আমাদের কাছে নিতে পারবেন, তবে আপনার বাজেট অনুযায়ী সকল ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে, আপনার যেরকম ইচ্ছা সেরকমই লাগাই নিতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা করতেছি আপনাদেরকে সার্ভিসিং এর মাধ্যমে সন্তুষ্ট করতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।